স্পেশাল ট্রেনে চড়ে নিয়ম ভাঙছেন? এবার আর জরিমানা নয়, সরাসরি গ্রেপ্তার। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব আপনাকে, সঙ্গে থাকুন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনি দেখছেন নিউজ অল টাইমস, আপনার সাথে আছি আমি তন্ময়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিন, প্রতিটি নতুন খবরের আপডেট সবার আগে পেতে। রাজ্যের বুকে কবে থেকে চলবে লোকাল ট্রেন, এ বিষয়ে গুরুতর গভীরভাবে প্রশ্ন করে আসছে সাধারণ রাজ্যবাসীরা। একাধিকবার বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে বিক্ষোভ। এই বিক্ষোভের চাপে পড়ে পূর্ব রেলওয়ের কর্মকর্তারা বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছে, কিন্তু তাতেও কোনো রকম কোনো সুরাহা হয়নি। পুনরায় বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ, আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে লকডাউনের মেয়াদ। তার আগে কোনো রকমভাবে লোকাল ট্রেন চালানো সম্ভব নয় বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে গ্রাম অঞ্চলে এখনও পর্যন্ত ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি, যতক্ষণ না পর্যন্ত 50% ভ্যাকসিন পেয়ে যাচ্ছেন সাধারণ মানুষ ততক্ষণ পর্যন্ত লোকাল ট্রেন চালানো যাবে না এই রাজ্যে। অপরদিকে বেড়েই চলেছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা প্রতিনিয়ত। স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়লেও বাড়ছে তার উপর চাপ, কিন্তু এই সমস্ত বিষয় মাথায় রেখে একাধিক ভুল করে দিচ্ছে সাধারণ নিত্যযাত্রীরা। তাই এবার থেকে এই ধরনের ভুল করলে কোনো রকম কোনো জরিমানা নয় বরং সরাসরি গ্রেপ্তার করা হবে বলে এমনটা জানিয়েছে রাজ্য সরকার এবং পূর্ব রেলওয়ে কর্মকর্তারা। যেহেতু রাজ্যের বুকে স্টাফ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে এবং বিশেষ প্রয়োজন দেখিয়ে তবে টিকিট মিলছে, তাই খুব বেশি না হলেও অল্প হলেও বাড়ছে ভিড়। অনেকে আবার তাড়াহুড়োর কারণবশত বা অন্য কোনো কারণে সংরক্ষিত মহিলা কামরাতে চেপে যাচ্ছে পুরুষেরা, যার ফলে মহিলারা নানা রকম বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হচ্ছে। এবার থেকে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা অন্য কোনো কারণবশত মহিলা কামরার মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু তাকে জরিমানা নয় বরং সরাসরি গ্রেপ্তার করা হবে এমনটা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাই ট্রেনে পরিষেবা নেওয়ার সময় অতি সাবধানের সাথে পরিষেবা নিতে হবে এই কয়েকদিন। এখনকার খবর এই পর্যন্তই, পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।